আজি শহীদ কনকলতা বৰুৱাৰ জন্ম শতবার্ষিকী। রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের জড়িয়ে বিশ্বনাথ জেলা প্রশাসনের উদ্যোগত শহীদগার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। কনকলতা বৰুৱাৰ জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত করা সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বর্তমান সময়ত উপস্থিত হয়েছেগৈ মন্ত্রী বিমল বৰা। কনকলতা বৰুৱাৰ ঘৰৰ পৰা এক শোভাযাত্রা বাহির করা হয়। শহীদ কনকলতা বৰুৱাৰ প্রতিমূর্তিত পুষ্পাঞ্জলি অর্পণ করে সকলে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গহপুরের ঐতিহাসিক পুলিশ থানাত উপস্থিত হয়ে গহপুর হাইস্কুল খেলপথারত অনুষ্ঠিত হওয়া মূল সভাত অংশগ্রহণ করব। ব্রিটিশের অপশাসন উৎপীড়ন অত্যাচারের মুক্তি পাবর কারণে যেটা স্বাধীনতা সংগ্রামত জঁপিয়াই পড়েছিল মুক্তিযুদ্ধারকজন আছিল, আর তার ভিতর এই গহপুর অঞ্চলের মুক্তি সেনানী সকলে আগুয়াই গৈছিল যাতে আমি এখন ব্রিটিশ মুক্ত ভারত আমি নির্মাণ করে আমার স্বরাজের নিশান আমি উড়াব পারো। আর 42 সেপ্টেম্বর দিনা সমগ্র গহপুরবাসী সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে গহপুরের আরক্ষী থানাত আমার পতাকা উত্তোলন করিম। আর বরঙার বাড়িরপরাও মুক্তি সেনানী একটা দল আগুয়াই গৈছিল, আর সেই মুক্তি সেনানী দলের নেতৃত্ব দিছিল কনকলতা বৰুৱা, মুকুন্দ কাকতি ইত্যাদি সকলে। আর তেখেতসকলে যেতে তাত গিয়ে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন করবর কারণে অগ্রসর হয়েছিল, ব্রিটিশের গুলিত কনকলতা বৰুৱাই প্রাণ আহুতি দিবলগা হয়েছিল। এগারী সুরক্ষীর হৃদয়ত কিমান পরিমাণের দেশপ্রেমের ভাবোধ নকরে কনকলতা বৰুৱাৰ জীবনাদর্শর কথা আমি স্মরণ করলে সেই কথা আমি গম পাও। আর সে এগারী মহিয়সী নারীক বীরাঙ্গনাক আমি স্মরণ করবর কারণে সমগ্র রাজ্যবাসী আজির এই শতবর্ষ আমি পালন করছো। রাইজর সরকার হিসাবেও আমার সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে এই দিনটি পরম পবিত্রতার ভক্তিভাবে আয়োজন করবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো এই গহপুরত। আমার উদ্দেশ্য যে এখন শক্তিশালী সমাজ যে স্বাধীনতা সংগ্রামী সকলে সপন দেখিছিল সেই তেনে ধরনের সপনের এখন রাষ্ট্র যাতে আমি আজির প্রজন্ম নির্মাণত আমি অংশগ্রহণ করব পারো, তেওঁলোকে স্বাধীনতা প্রাপ্ত এখন দেশের আত্মনির্ভরতার সপন তেওঁলোকে রচিত হয়ে গেল, আজির প্রজন্মই সেই আধারের উপর থিয় হয়ে ভবিষ্যতের এখন শক্তিশালী অসম, শক্তিশালী ভারত, আত্মনির্ভর অসম, আত্মনির্ভর ভারত নির্মাণের দিকে আমি সকল অগ্রসর হব লাগিব। আর তারবাবে নিশ্চয় আমার ইতিহাসক স্মরণ করব, বীর বীরাঙ্গনা সকলের জীবনগাথাক আমি স্মরণ করব, তেখেতসকলের জীবনাদর্শনের কথা নতুন প্রজন্মই জানিব লাগিব। আর হেয়ে এখন সচেতন সমাজের প্রতিনিধি হিসাবে আমি সকল আজি ওলাই আহিছো। মাননীয় বিধায়ক বিশ্বনাথর বরঠাকুর ডাঙরিয়া, স্থানীয় বিধায়ক উৎপল বৰা ডাঙরকে প্রমুখ করে সহস্রজন আজি এই বীরাঙ্গনার প্রতি আমি শ্রদ্ধা জানাবর কারণে আমি আহিছো, এই কারণে যাতে আগন্তুক দিনত এখন শক্তিশালী আত্মনির্ভর অসম, আত্মনির্ভর ভারত আমার মহিলা সকলে আগুয়াই লৈ যাব পারে। আর তার কারণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিভিন্ন ধরনের মহিলা সকলের স্বাস্থ্যর পৰা শিক্ষার পৰা দরিদ্রতালৈকে যাতে আমি এই জীবনত আহিব ধরা প্রত্যাহ্বানবিলাক তেওঁলোকে হেলারঙে অতিক্রম করে এখন সুন্দর সমাজত বসবাস করার পরিবেশ নির্মাণ হয়, এখন শক্তিশালী ঘর বসবাস করে সুন্দরভাবে পরিচালিত করার একটা ভাল মন তেওঁলোকের মনের মাজত সৃষ্টি হয়, তেনে ধরনের বিভিন্ন কার্যসূচী সরকার তরফের গ্রহণ করা গৈছে। কিমান সময় আৰু মুখ্যমন্ত্রী পাব? মুখ্যমন্ত্রী ডাঙরিয়া প্রায় 10:30 বজাত ইয়াত আহি উপস্থিত হব। তেখেতে আহিয়ে গহপুরের থানার সমীপত থাকা কনকলতা বৰুৱাৰ প্রতিমূর্তির শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। মহাত্মা গান্ধীর প্রতিমূর্তির শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে গহপুর থানা চৌহদে তেখেতে যাব আর কনকলতা বৰুৱা শহীদ মুকুন্দ কাকতির প্রতি সেবা জ্ঞাপন করে এখন রাজভবনে তেখেতে ঘরটির কিনা সংরক্ষণের ব্যবস্থা করা, সেইখানে কথা ইতিমধ্যে চিন্তা চর্চা করা হয়েছে, সেইখানে আমি পরবর্তী সময় আমি আগুয়াই লৈ যাব। গহপুরের অরূপ ভূঞা, রিপোর্ট পিআই নিউজ।